সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার্স, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই 1954 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনোস্টিকের হেমাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগত। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। তো আমাদের দর্শকদের জানা সুবিধার্থে যদি একটু বুঝিয়ে বলতেন, ব্লিডিং ডিসঅর্ডার বলতে কী বোঝায়? অ্যাকচুয়ালি ব্লিডিং ডিসঅর্ডার বলতে আমরা বলবো রক্তপাত, রক্তক্ষরণ। রক্তক্ষরণ নর্মালি এটা একটা নর্মাল প্রসেস, কেমন যেমন আমরা যখন সাধারণত টুথব্রাশ করতে চাই, সামান্য ইঞ্জুরি হয় তখন একটু ব্লিডিং হয়, সেটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সামান্য একটু কেটে গেল, সামান্য একটু রক্ত যাওয়ার পরেই সেটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেয়েদের পিরিয়ড হয়, সেটা অটোমেটিকলি পরে বন্ধ হয়ে যায়। কিন্তু ব্লিডিং ডিজিজ কাকে বলবো? যখন নাকি অ্যাবনর্মালি ব্লিডিং হবে বা কোনো কারণ ছাড়াই, কোনো ক্ষত ছাড়াই কোনো ব্লিডিং হবে, তখন সেটাকে আমরা বলি ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার নর্মালি আমাদের শরীরে সবসময় ব্লিডিং হইতে থাকে, কম বেশি, যেমন খাদ্যনালিত হয়, সেগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কিন্তু যখন নাকি অটোমেটিকলি বন্ধ হয় না অথবা কোনো কারণ ছাড়াই রক্তপাত কন্টিনিউয়াস হইতে থাকে, তখন সেটাকে আমরা বলি ব্লিডিং ডিসঅর্ডার। আচ্ছা, তো এই ডিসঅর্ডারগুলো হওয়ার জন্য কি কোনো আন্ডারলাইং কজেস আছে কি না বা কোনো ইটিওলজি আছে কি না? আমাদের মানে জিনিসটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে ব্লিডিং যে হয়, যেটাকে বলে বলি কোয়াগুলেশন, যে ক্লট হয়ে যায় একটা ব্লাড, একটা জিনিস হলে ব্লাড ক্লট হয়ে যায়, আবার ক্লটটা এমন হইতে হবে যেটা কন্টিনিউয়াস না হয়। যদি কন্টিনিউয়াস ক্লট হতে থাকে তাহলে রক্তনালী বন্ধ হয়ে যাবে, তখন থ্রম্বোসিস ডেভেলপ করবে। সেই জন্য আমাদের বডিতে দুইটা জিনিস কাজ করে, একটা হলো কোয়াগুলেশন সিস্টেম, একটা হলো ফিব্রিনোলাইটিক সিস্টেম। ফিব্রিনোলাইটিক সিস্টেমটা হলো যে ছোটো একটা রক্তর কোয়াগুলেশন হলো, দানা বাঁধলো, সেটাকে যাতে আর যেতে না হয় এবং সেটাকে মসৃণ করার জন্য যে সিস্টেমটা কাজ করে সেটাকে বলি আমরা ফিব্রিনোলাইটিক সিস্টেম। আর কোয়াগুলেশন সিস্টেমে আমাদের তিনটা জিনিস প্রয়োজন হয়। একটা হলো যে আমাদের ব্লাড ভেসেলস, ইনট্যাক্ট ব্লাড ভেসেলস থাকতে হবে, প্লাস কোয়াগুলেশন যে আমাদের ফ্যাক্টরগুলো আছে সেগুলোর পরিমাণ নর্মাল থাকতে হবে, এবং প্লেটিলেট, দ্যাট ইজ অণুচক্রিয়া। এই তিনটা জিনিসের আমাদের রক্তের কোয়াগুলেশন সিস্টেমে হেল্প করে। আচ্ছা, তো এগুলোর নিশ্চয় প্রত্যেকটির আলাদা আলাদা বেশ কিছু সমস্যার জন্য হয়ে থাকে। তো বাংলাদেশে সবচাইতে বেশি কোন ধরনের রোগীদেরকে দেখা যায়? আমরা সাধারণত বাংলাদেশে যেটা দেখি সেটা দুটা জিনিসই দেখি। একটা হলো মনে করেন যে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিসের জন্য দেখি, অথবা প্লেটিলেট ডিফেক্টের জন্য দেখি। আমি যে একটা আজকে বলে যে মনে মনে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্টের মেইনলি হয় হিমোফিলিয়া। আপনারা শুনে থাকবেন যে অনেক সময় যে বা ছোটো বাচ্চার দাঁত ফেলতে গেছে, দাঁত ফেলতে গিয়ে রক্তক্ষরণ হতে হতে বাচ্চা মারা গেছে, অথবা সার্কামসেশন করতে গেছে তখন ব্লিডিং হতে হতে মারা গেছে, ব্লিডিং স্টপ করতে পারে না। এটা হলো এক ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। ফ্যাক্টর ডেফিসিয়েন্সি অনেকগুলো হয়, তার মাঝে মেইন হলো ফ্যাক্টর 8, যেটাকে আমরা বলি হিমোফিলিয়া, সেটা আমাদের মোস্ট কমন এই ডিজিজের মাঝে। আর প্লেটিলেটের মাঝে সমস্যাটা হলো কোথায়, প্লেটিলেট কাউন্ট কমে যায়, সেটা অনেক কারণে কমে যায়। যখন সেটাকে আমরাকে বলি অনেক সময় থ্রম্বোসাইটোপেনিয়া, অথবা যদি কোনো আমরা কোনো কাজ কারণ বের না করতে পারি তখন সেটা বলি আইটিপি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এবং যেটা সাধারণত ইয়াং গার্লদের, মেয়েদের হয়, এই সকল কারণে রক্তের ক্ষরণ বেশি হয়। অর্থাৎ এই রক্তক্ষরণজনিত যে ধরনের সমস্যাগুলো আছে, তো এক্ষেত্রে কি আমরা জানি যে যে কোনো অসুখের ক্ষেত্রেই বা রোগের ক্ষেত্রেই কিন্তু কোনো নির্দিষ্ট একটি ফিচার নাও থাকতে পারে? অর্থাৎ এক্ষেত্রে রক্তক্ষরণ ছাড়াও কি আর কোনো উপসর্গ নিয়ে রোগীরা আসেন কি না, বা তারা কিভাবে বুঝতে পারেন, বা কখন কনসার্ন হয় যে এই রক্তক্ষরণটি স্বাভাবিক না?
কোনো উপসর্গ আছে কিনা। রক্তক্ষরণ হলে সেটা মনে করেন একটা হলে কন্টিনিউয়াস ব্লিডিং হওয়া, সেটা মনে করেন যে হেমোপ্লাস্টিস হইতে পারে, বমির সাথে যেতে পারে বা কাশির সাথে যেতে পারে, ইউরিনের সাথে যেতে পারে, অথবা পিরিয়ডের সময় অ্যাক্সেস ব্লিডিং হইতে পারে, অথবা ইন্টারনাল ব্লিডিং আমাদের যেটা হয় খাদ্যনালীতে, খাদ্যনালীতে ব্লিডিং হয়, এগুলো হইতে পারে। তাছাড়া আমাদের কী হয়, সাধারণত শরীরে লাল লাল ছোটো ছোটো স্পট দাগ পড়ে, এবং এই দাগ পড়াটা আবার বিভিন্ন রকমের, একটা হয় যে ছোটো 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 অনেকগুলো দাগ একসাথে পড়ে, অথবা দেখা যায় যে এক জায়গায় একটা লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, একটা গোল রাউন্ড অথবা ট্রায়াঙ্গুলার ফিচারে একটা রাউন্ড হয়ে যায়, তখন সেটা অনেক ধরনের ব্লিডিং। এই ব্লিডিংটা যখন হবে তখনই আমাদের বুঝতে হবে, অথবা ধরুন একটা লোক দাঁত ব্রাশ করতে গিয়েছেন, দাঁত ব্রাশ করতে গিয়ে তার অ্যাক্সেস ব্লিডিং হচ্ছে, ব্লিডিং আর বন্ধ হচ্ছে না। অনেক সময় খাওয়ার সময় একটু একটু মানে জিব্বা একটু কেটে গেলো অথবা মিউকাস মেমব্রেন একটু ইঞ্জুরি হলো, কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে, তখন সেটাকে আমাদের বুঝতে হবে যে এটা অ্যাবডোমিনাল ব্লিডিং, দ্যাট ইজ নট ইজ নর্মাল ব্লিডিং। আচ্ছা, অর্থাৎ এই ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে। আচ্ছা, যখন চিকিৎসকের কাছে আসেন কি ধরনের ট্রিটমেন্ট আসলে দেয়া হয়, বা এটা কি সারা জীবন এই চিকিৎসা চালিয়ে যেতে হয় কিনা, অনেকেরই প্রশ্ন এটি। প্রশ্নটি আসলে ব্যাপারে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে ট্রিটমেন্ট কতদিন করবেন। তখন আমাকে চিন্তা করতে হবে যে আমাকে ডায়াগনোসিস করতে হবে যে হোয়াট ইজ দ্য বেসিক কজ, মানে তার মূল কারণটা কি, সেটা কি ব্লাড ভেসেলের জন্য ডিফেক্ট, না সেটা আপনার কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট, না প্লেটলেট ডিফেক্ট, এ সকল কারণে হয়। এবং ধরে নেন যে আপনাদের এখন আমাদের দেশে এই মুহূর্তে যদিও অনেকটা কম, কিন্তু তথাপি ডেঙ্গি জ্বর, ডেঙ্গি জ্বর হলে আপনার প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়, এখন তখন অ্যাক্টিভ ব্লিডিং হতে থাকে, বিভিন্ন জায়গা থেকে যদি বেশি হয় ব্লিডিং হতে থাকে, প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়। এবং আমরা সচরাচর প্রায়ই পেয়ে থাকি ইয়াং গার্লদের বা মধ্যবয়সী মহিলাদের যাদের মানে আইটিপি, যদি প্লেটলেট কাউন্ট কম হয়ে যায়, আমরা প্রায়ই পেয়ে থাকি সেই ধরনের রোগী ইয়াং গার্লদের, তখন আমাদেরকে কজটা ফাইন্ড আউট করার পরে অ্যাকচুয়ালি সেই কজ অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। ধরুন যদি তার কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, তখন কারণ ফ্যাক্টর ডেফিসিয়েন্সিটা যদি হয় তখন আমাদের ভাবতে হবে যে তার কতটুকু কমেছে, ফ্যাক্টরটা কত পার্সেন্ট কমেছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা তাকে ট্রিটমেন্ট করবো। কারণ আসলেই তাকে ফ্যাক্টর আমরা দিয়ে দিতে পারি না, ইট ইস ভেরি কস্টলি। আচ্ছা, সেই জন্য আমাদেরকে নির্ণয় করতে হবে যে কতটুকু ফ্যাক্টর কখন দেওয়া লাগবে, তার কোন প্রয়োজনে দেওয়া লাগবে। যেমন ধরুন একটা পেশেন্টের মহিলা তার ব্লিডিং হয়, তার আইটিপি ছিল, শি ইজ কেয়ারিং, তখন আমরা তাকে চিন্তা করবো যে তার প্লেটলেট কাউন্টটা সবসময় একটা নর্মাল একটা লেভেলে রাখা যায় যাতে তার ব্লিডিং না হয়। তখন তাকে আমরা প্লেটলেট তৈরি হওয়ার জন্য আমরা অনেক ড্রাগ দিই, প্লাস প্রয়োজনে আমাদের তাকে প্লেটলেট দিতে হবে, তাকে প্রয়োজনে প্লেটলেট ট্রান্সফিউজ করতে হয়। আচ্ছা, অনেক সময় তো ব্লাড ভেসেলের অনেক ডিফেক্টের কারণেও রক্তক্ষরণ হতে পারে, এবং এক্ষেত্রে কি জেনেটিক কোনো কারণ থাকে কি না? অনেকের ক্ষেত্রে আমরা শুনি অনেক রোগের ক্ষেত্রে কিন্তু জেনেটিক কিছু এটা সাধারণত আমরা সাধারণত ব্লাড ভেসেলের জন্য এটা হলো যে কমন জিনিস যেটা হলো যে সিনাল পারপিউরা, সিনাইল, দ্যাট ইজ বয়স, যখন বয়স্কদের যখন ব্লাড ভেসেলের চারিদিকে যে আমাদের কোলাজেন ফাইবারগুলো থাকে, ফাইব্রাস টিস্যুগুলো থাকে, সেগুলো লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়ার জন্য ব্লাড ভেসেলগুলো তখন তার চারিদিকের যে ভারসাম্যতা রক্ষা করতে না পেরে তখন ব্লিডিং হয়, সেটাকে আমরা বলি সিনাল পারপিউরা। আর তাছাড়া তো কতগুলো জিনিস আসে, যেমন হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জেকটেশিয়া, তারপরে ধরেন আরও কতগুলো ডিজিজ আছে যেগুলো মনে করেন যে অনেকগুলো ফ্যামিলি রিলেটেডও আছে। তারপরে যে আগে ছিল স্মল পক্স, এখনও যদি আমাদের পুরো ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট হয়ে গেছে, কিন্তু তারপরে ধরুন যদি স্মল পক্স হইতো বা অনেকগুলো ডিজিজ আছে যেগুলোতে ব্লাড ভেসেল ওয়ালগুলো থেকে ব্লিডিং হইতে পারে, তো ইট ইস সাধারণত ইয়েটা কম। আমরা অনেক পেশেন্টকে দেখেছি যারা হয়তো এক মাস, দুই মাস, তিন মাস ট্রিটমেন্ট করেছি, সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আমরা তো চাই যে কোনো অসুখেই যাতে আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি, চিকিৎসা যাতে আমাদেরকে না করতে হয় সেই চেষ্টা আমরা করে থাকি, বা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যও সেটি। তো স্যার, জানাবেন যে ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে কোনো ধরনের প্রিভেনশন কি আসলে সম্ভব কি না? আপনার সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কিন্তু আসলে ব্যাপারটা হলো কি যে এক আমরা এমন কোনো কিছু নেই যেটা না করলে আমাদের ব্লিডিং হবে না। তারপরেও মনে করেন আমরা পেশেন্টকে কতগুলো ইনফরমেশন দিয়ে থাকি, সেটা যেন কেয়ারফুল থাকে। যেমন ধরুন হিমোফিলিয়াতে অথবা আইটিপিতে যদি সামান্য একটু আঘাত লাগে তখন ব্লিডিং হয়, তো সেই জন্য আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যাতে সে কোনো ট্রমা
হতে পারে এমন কোনো কাজ না করে, যেমন বেশি খেলাধুলা করা অথবা ভারী জিনিস উত্তোলন করা অথবা কোনো আঘাত যাতে না বেশি না লাগে সেই জন্য আমরা তাদেরকে অ্যাডভাইস করে থাকি সেই সব সিচুয়েশান থেকে নিজকে বিরত রাখার জন্য। প্লাস মনে করেন যে কেটে যাওয়া বিভিন্ন কাজকর্মের ধারালো জিনিসপত্র নিয়ে যাতে কাজ না করে, বা এমন কোথাও যেন না যায় যেখানে তার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, ওগুলো আমরা তাকে অ্যাভয়েড করার জন্য বলি। তাছাড়া মনে করেন সামান্য যদি হয়, যেমন সামান্য যদি একটু আঘাত পায় তখন সেটাকে আমরা বলি তাকে সেটাকে রেস্টে রাখার জন্য অথবা সেখানে একটু আইস দিয়ে রাখার জন্য অথবা একটু কম্প্রেশন দিয়ে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে, চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আজ আমি বলবো ওজন নিয়ন্ত্রণে সঠিক পুষ্টি উপাদান নিয়ে। সাধারণত দেখা যায় যে আমরা ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে যেটা ভুল করে থাকি যে আমাদের খাদ্যের আমাদের দৈহিক চাহিদায় যে পুষ্টি উপাদানগুলো অত্যন্ত জরুরি সেগুলোকে আমরা বাদ দিয়ে নিজেরা আমরা খাবারের মান মানে পরিমাণ কমিয়ে দিয়ে আমরা আমাদের ওজনটাকে আসলে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। এটা একদম মারাত্মক একটা ভুল ব্যাপার। আসলে ওজন তো আমি নিজে নিজে বাড়াইনি, এবং এটা আমি চাইলেই নিজে নিজে আমার কতটুকু ক্যালোরি দরকার সেইটা মেপে আসলে সম্ভব না সবার পক্ষে। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ অবশ্যই তাদের পরামর্শ নিয়েই আমাদের কাজটা করতে হবে। সাধারণত দেখা যায় যে অনেকেই আছেন, যেমন যখন আমরা পেশেন্ট পাই শুরুতেই আমরা জিজ্ঞেস করি যে আসলে আপনি সারাদিনে যদি আপনার একটা খাদ্য তালিকা আমাকে বলেন, দেন আমি আপনাকে আমার খাদ্য তালিকা দিব বা আপনাকে আমি পরামর্শ দিব। তা আমি সেটা প্রথমেই যেটা তাদের ইয়ে যে ম্যাডাম আমি তো হচ্ছে খুব অল্প খাই, হ্যাঁ আমি দেখা গেল যে আমি সকালে কিছুই খাই না, আমি দুপুরবেলা খাই বা আমি একবারে হয়তো রাতে একটু হালকা কিছু খেলাম, আসলে এটা কোনো তো খাদ্যাভ্যাস হলো না। অবশ্যই যারা আমরা ওজন কমাতে চাইবো এবং আমরা যারা ওভারওয়েট আছি আমাদেরকে অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করে খাদ্যের সবগুলো উপাদানের সমন্বয়, ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট অবশ্যই সেটার সমন্বয়ে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং সেটা তখনই সম্ভব যখন আমরা কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞের কাছে যাব, যে খাদ্যের এই চার্ট বিষয়ে অভিজ্ঞ। আমাদের দেশে এখন সবখানেই পুষ্টিবিদ এবং নিউট্রিশনিস্ট পর্যাপ্ত আছে। আমি আশা করব আপনারা সবাই সেখানে গিয়ে একটা সুন্দর ডায়েট চার্ট নিয়ে দেন আপনারা মেনটেন করবেন। আমি যদি এই স্বল্প সময়ে বলতে চাই যে আসলে ওজন নিয়ন্ত্রণে, ধরি আমি একজন ওম্যান, তার বয়স হচ্ছে আপনার 40 বছর এবং তার ওজন 80 কেজি এবং তার হাইট হচ্ছে আপনার 5'2", তাহলে তার সারাদিনের খাদ্যাভ্যাস কেমন হবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাকে সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে। সকালে সেটা সে ব্রেকফাস্টে রাখতে পারে 2টো রুটি রাখতে পারে, 1টা ডিম রাখতে পারে। ডিমটাকে অবশ্যই সে তেল ইউজ করবে না, পানি পোস্ট করে নিতে পারে অথবা সিদ্ধ করে নিতে পারে। কারণ যেহেতু আমরা ওজন নিয়ন্ত্রণ করছি আমাদেরকে ক্যালোরিটাকে ভাগ করে নিতে হবে। আসলে ক্যালোরিটা সারাদিনে সে ক্যালোরিটা ভাগ করতে হবে তার সারাদিনে সে কী কাজ করছে, তার কাজের ধরনের উপর, এবং সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে কি না তার উপরে ডিপেন্ড করবে। যেহেতু ওজন কমাতে যাচ্ছে অবশ্যই তার ক্যালোরিটা যতটুকু দরকার তার থেকে, যদি আমি ধরেই নেই যে হয়তো তার 1500 থেকে 1600 ক্যালোরি দরকার, সেক্ষেত্রে যখন সে ওজনটাকে রিডিউস করতে চাচ্ছে অবশ্যই তাকে 1500 বা 1600 ক্যালোরি থেকে অবশ্যই তার ক্যালোরিটাকে কম রাখতে হবে। সেটা হতে পারে 1200 ক্যালোরি বা 1100 ক্যালোরি। এখন সকালবেলা সে আমি রুটি নিতে পারে, সবজি 1 কাপ, সবজির অবশ্যই বিভিন্ন কালার এবং মিক্সড সবজি হলে ভালো। আমরা সেক্ষেত্রে আলুটাকে হয়তো অ্যাভয়েড করতে পারি এক্ষেত্রে, আলুটা তো কোনো সবজির মধ্যে পড়ে না, আমাদের ধারণা আসলে ভুল, আমরা আলুটাকে সবজি ভেবেই সব কিছুতে আলুটা ইউজ করি। এক্ষেত্রে আমরা আলুটাকে ইউজ করব না, আমরা একটা মিক্সড ভেজিটেবল যে কোনো 4 বা 5 ধরনের সবজি আমরা একসাথে ইউজ করতে পারি কম মশলা দিয়ে।
সেক্ষেত্রে এক কাপ সবজি হতে পারে, একটা ডিম হতে পারে, দুটো রুটি হতে পারে। যাদের হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কমপ্লেইন থাকে যে রুটি বানানোর লোক নাই, তারা হয়তো 3-4 টেবিল চামচ রুটির পরিবর্তে আপনারা 3-4 টেবিল চামচ ওটস নিতে পারেন। এরপর আপনারা মিড স্ন্যাক্স নেবেন হচ্ছে আপনারা 10:30 to 11 মধ্যে। এই সময় আপনারা যে কোনো একটা ফ্রুটস রাখতে পারেন। অবশ্যই যখন আমরা ওজন নিয়ন্ত্রণ করতে চাইব তখন আমরা রাখবো আসলে একটু ভিটামিন সি সমৃদ্ধ ফলটাকে, যেটা খুব বেশি জুসি হবে না, মানে সুগারের পরিমাণটা কম থাকবে। সেটা হতে পারে অরেঞ্জ হতে পারে, সেটা একটা গ্রিন অ্যাপেল হতে পারে, পেয়ারা হতে পারে, আমাদের জাম্বুরা হতে পারে, আমাদের সিজনাল যে ফ্রুটসগুলো থাকে সেখান থেকে হয়তো আপনারা 1 সার্ভিং 1 কাপ পরিমাণ 80-100 গ্রামের মধ্যেই যেন হয় সার্ভিং সাইজটা। দেন আপনারা যখন আপনারা দুপুরে লাঞ্চ করবেন অবশ্যই লাঞ্চে আপনারা মেপে খাবেন। হ্যাঁ, যারা আমরা আসলে ভাত খেতে অভ্যস্ত তারা হয়তো আগে আপনারা যেখানে 2 কাপ ভাত খেয়েছেন সেখানে আপনারা 1 কাপ ভাত খাবেন, হয়তো সেটা 80-100 গ্রাম হতে পারে। ভাতের পরিমাণটাকে একটু আমরা কমিয়ে ফেলবো, আমরা ভেজিটেবলটাকে বাড়িয়ে ফেলবো। ভেজিটেবল নিতে পারি আমরা 1-1.5 কাপ পরিমাণ, অবশ্যই সেটা মিক্সড ভেজিটেবল নিলে ভালো, কারণ মিক্সড ভেজিটেবলে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টের সমন্বয় থাকবে। কারণ আমি ওজন, আমার মাথায় রাখতে হবে যে আমি ওজন কমাতে চাচ্ছি। হ্যাঁ, ওজন কমাতে চাচ্ছি, বাট আমি কিন্তু সুস্থতার জন্য ওজন কমাতে চাচ্ছি। আমি ওজন কমাতে গিয়ে যেন আমি অসুস্থ হয়ে না পড়ি, সেজন্যই আমি বলছি অবশ্যই আপনারা ভিটামিন মিনারেল, আমরা কার্বোহাইড্রেটটাকে একবারই বাদ দিব না, আমরা কমিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা প্রোটিন রাখবো, ফ্যাট রাখবো, ভিটামিন মিনারেল সব রাখবো। মিক্সড ভেজিটেবল থেকে আপনারা ভিটামিন মিনারেল, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে পাচ্ছেন। দেন আমরা যে কোনো মাছ মুরগি প্রোটিন রাখবো, একটা 80-100 গ্রামের একটা সাইজের আমরা মাছ অথবা মুরগি রাখতে পারি। ছোটো মাছও আমরা খেতে পারি, যদি সেটা পাবদা হয় হতে পারে সেটা 2-3 পিস পাবদা মাছ, ট্যাংরা মাছ, দেশি মাছ এরকম হতেই পারে। তবে মাপটা কতটুকু হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং রান্নায় যে আমরা তেলটা ব্যবহার করব সারাদিনের রান্নায়, অবশ্যই সেই তেলের পরিমাণটা একটু আমাদের মাথায় রাখতে হবে, সেটা যেন 1.5 টেবিল চামচের বেশি না হয় সারাদিনের খাবারে আমার, যার আমরা ওজনটাকে নিয়ন্ত্রণ করব। তো এবং দুপুরবেলা আমরা একটু লেবু পানি খেতে পারি, নর্মাল পানিতে জাস্ট আপনারা একটু হয়তো 2-3 স্লাইস লেবু চিপে আপনারা কোনো উইদাউট সুগার, উইদাউট হানি, উইদাউট উইদাউট সল্ট আপনারা খেতে পারেন। দেন আপনারা ইভিনিংয়ে অবশ্যই আপনারা, এবং লাঞ্চে যে টাইমটা আমি বলবো এটা 2টোর মধ্যে হয়ে যাবে, এবং আপনারা ইভিনিং স্ন্যাক্স নেবেন 5-5:30 মধ্যে। এবং আপনাদের স্ন্যাক্সটা হবে খুবই লাইট, এটা হতে পারে কোনো লো ফ্যাট মিল্ক, হতে পারে ইয়োগার্ট 1 গ্লাস লো ফ্যাট মিল্ক আপনি নিতে পারেন। 1 গ্লাস লো ফ্যাট মিল্কের সঙ্গে আপনি হয়তো 2টো ক্রেকার বিস্কিট রাখতে পারেন। যদি ইয়োগার্ট হয় ইয়োগার্টের সঙ্গে হয়তো আপনি 3টা নাটস রাখতে পারেন, আলমন্ড হতে পারে, 4-5টা পিনাট হতে পারে, বা আখরোট হতে পারে 2-3টা, এরকম যদি আপনি রাখেন। এবং অনেক সময় যারা এগুলো অ্যাভেলেবল নাই হাতের কাছে, আপনারা হয়তো ক্ষুধাটা বেশি লেগেছে, তখন আপনি বাসায় হয়তো চিকেন ক্লিয়ার স্যুপ বানিয়ে নিতে পারেন, অথবা ভেজিটেবল স্যুপ এগ হোয়াইট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, 1-1.5 কাপ আপনারা খেতেই পারেন। দেন আপনারা রাতে যে ডিনারটা করবেন, অবশ্যই ডিনারে আমি বলবো যে আসলে যারা আমরা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছি তারা আমরা ভাতটাকে না নিয়ে আমরা হয়তো এই ক্ষেত্রে আমরা পছন্দ করব রুটিটা। এবং আমি বলবো যে রুটিটা এজন্য খাবেন যে আসলে আপনি ভাত খেয়েও ওজন কমানো যাবে। ভাতের ক্ষেত্রে আমার রেস্ট্রিকশান এই জন্য যে ভাতটা আসলে আমরা মেজার করতে পারি না, রুটিটাকে আসলে কাউন্ট করা যায়। অনেক সময় দেখা যায় যে আমরা পুষ্টিবিদরা হয়তো অ্যাডভাইস করেছি আপনাকে 1টা রুটি খেতে। হ্যাঁ, আপনি হয়তো 1টা রুটির সমপূরক হবে 1/2 কাপ রাইস। দেখা যায় যে 1/2 কাপ রাইস তো আসলে আমরা বাঙালি, আমরা যেহেতু ভাত খেতে অভ্যস্ত, 1/2 কাপ রাইস আসলে খুব কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো রাতে যখন আমরা ওজনটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি আমরা অবশ্যই রুটিটাকে চুজ করার। রুটি নেব আমরা 2 পিস, এটা হচ্ছে আপনার ক্যালোরির উপর ডিপেন্ড করবে, আপনি 1 পিস রুটি নেবেন না 2 পিস রুটি নেবেন। সাথে রাখবেন আপনি অবশ্যই 1টা মিক্সড ভেজিটেবল 1 কাপ, এবং অবশ্যই আপনি মাছ অথবা মুরগি নেবেন। আমাদের অনেকেরই ভুল ধারণা থেকে যায় যে আমরা মাছ মুরগি অ্যাভয়েড করি, হয়তো শুধু সবজি বা রুটিটা খেয়ে ফেলি, যে মাছ মুরগি খেলে হয়তো আমি মোটা হয়ে যাব। আসলে না, আমার মাথায় রাখতে হবে যে আমাকে প্রোটিন নিতে হবে। হ্যাঁ, আমি যদি মাছ মুরগি বাদ দিয়ে দিই তাহলে তো আমি ভিটামিন ডি, প্রোটিন এসব তো আমি আসলে পাচ্ছি না। তো অবশ্যই আমাকে ক্যালোরি
ক্যালোরিটা মেনটেন করতে হবে এবং ক্যালোরিটা আমি ভিটামিন মিনারেল সব যেন আমার সঠিক পরিমাণে থাকে, আমার সারাদিনের খাদ্য তালিকায় যেন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড সব যেন আমার মানে সমন্বয় থাকে। এবং ওজন যারা আমরা যেহেতু আমরা সারাদিনে মেপে মেপে খেয়েছি তো স্বাভাবিক, এবং রাতের ডিনারটা আমরা অবশ্যই করব 8টার মধ্যে যারা আমরা ওজনটাকে নিয়ন্ত্রণ করব, ওভারওয়েট আছি যারা আমরা 8টার মধ্যে খেয়ে ফেললে অনেক সময় দেখা যায় যে হয়তো আমরা ঘুমোতে ঘুমোতে 10টা 11টা অনেকের 12টাও বেজে যায়। সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস লো ফ্যাট মিল্ক আপনারা নিয়ে ঘুমাবেন। হ্যাঁ, 250-300 ml মিল্ক যদি আপনারা নিয়ে ঘুমান তাহলে সকালবেলা খুব রাতে ঘুম ভালো একটা ঘুম হবে, ক্ষুধা থাকবে না এবং সকালবেলা আপনি টাইমলি ঘুম থেকে উঠতে পারবেন। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আছি, আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটি এখন বলতে পারেন। আমাদের দেশে ধরেন হিমোফিলিয়ার অনেক রুগী আছে এবং দেখা যায় যে ম্যাক্সিমাম রুগীগুলি আপনার গরিব, পুয়ার পেশেন্ট। তো এখন আমার অনুরোধ হলো বা অ্যাডভাইস হলো, যাতে বিভিন্ন সোসাইটি আছে আমাদের, যেমন হিমোফিলিয়া সোসাইটি আমাদের দেশে আছে বা অনেক সোসাইটি আছে, তো সেই সোসাইটিগুলোতে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে এবং পেশেন্টেরা যাতে অতি সহজে অল্প মূল্যে যে ফ্যাক্টরিগুলো পেতে পারে, কারণ ফ্যাক্টরিগুলো আমাদের দেশে তৈরি হয় না, সেগুলো আমরা মোস্টলি আমাদের ইম্পোর্ট করতে হয়, সেগুলো যদি সরকারের সহযোগিতায় এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় যদি পুরুষদের জন্য অতি কম মূল্যে অথবা বিনামূল্যে যদি দেওয়া হয় তাহলে পেশেন্টগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আল্লাহ হাফেজ।